হে ফ্রেন্ডস, যদি তুমি এই ভিডিওটা এখন দেখার জন্য ক্লিক করেছো তাহলে আমি তোমায় কংগ্রেস জানাই, বিকজ এই ভিডিওতে আমি তোমাদের এমন তিনটে টিপস দেব, সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে 100% শিওর তুমি যাকে লাইক করো সে তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। এই তিনটে টিপসকে ইউজ করে তুমি যে কোনো মেয়েকে তোমার প্রেমে হাবুডুবু খাওয়াতে পারবে। ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো, যদি তোমরা ডিসকভার 21 চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও। বেল বাটনটা অবশ্যই ক্লিক করো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ফ্রেন্ডস, যে কোনো মেয়ে সাধারণত তিনটে জিনিস লক্ষ্য করেই ছেলেদের প্রতি ইমপ্রেস হয়, সেটা হলো ছেলেদের লুকস, কথা বলার ধরন আর তার পার্সোনালিটি। তাই তোমরা যদি তোমার লুকস, পার্সোনালিটি আর কথা বলার ধরনকে ইমপ্রুভ করতে পারো তাহলে যে কোনো মেয়ে তোমাকে লাইক করতে লাগবে। তো নাম্বার ওয়ান টিপস হলো, মেয়েদের সামনে সবসময় অ্যাট্রাকটিভ লুক বানিয়ে তবেই যাবে। মানে যখন কোনো মেয়ের সামনে যাবে তখন ভালো জামা কাপড়, ভালো জামা কাপড় বলতে আমি দামি পোশাক আশাকের কথা বলছি না, আমি বলছি ক্লিন শার্ট আয়রন করা পরে তবেই যাবে। আর অলওয়েজ চুলদাড়ি যেন শেভ থাকে। অনেকে দেখেছি এবড়ো খেবড়ো চুলদাড়ি নিয়েই মেয়েদের সামনে চলে যায়, যেটা একদমই ঠিক নয়। আর ভালো একটা ডিও ইউজ করবে, তবে খেয়াল রাখবে যেন ডিওটার স্মেল খুব উগ্র না হয়, কারণ মেয়েরা অলওয়েজ হালকা স্মেলের ডিওই লাইক করে। টু, তোমার কথা বলার ধরন কেমন বা তুমি কেমন কথা বলো। যে কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য সবচেয়ে দরকার এটাই। সবার আগে তোমায় যেটা বুঝতে হবে সেটা হলো মেয়েটা কোন টপিকে কথা বলতে চায়। মানে মেয়েটা যে টপিকে কথা বলতে চায় তুমিও বেশি করে সেই বিষয়েই কথা বলো, আর ট্রাই করো যেন মেয়েটা তোমার কাছে বেশি কথা বলতে পারে। বিকজ ভালো বক্তা সেই হয় যে সকলের কথা মন দিয়ে শোনে। আর একটা কথা, মেয়ে পটাতে গিয়ে অনেক ছেলে এক্সট্রা কথা বলে যার কোনো মাথামুন্ডু হয় না, তাই তোমাদের আলতু ফালতু কথা বলাটা সবার আগে বন্ধ করতে হবে, অনলি ফর যখন তুমি তোমার ক্রাশের সাথে কথা বলবে। লাস্ট টিপসটা বলার আগে এটাই বলবো, যদি তোমরা ডিসকভার 21 চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওটার শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও প্লিজ। থ্রি, মেয়েটার সামনে যেন তোমার ভালো ব্যক্তিত্বটাই ফুটে ওঠে, আর একদম শো অফ করবে না। শো অফ করা ছেলেদের মেয়েরা একদমই লাইক করে না। মেয়েটার সামনে যখন থাকবে তখন যেন তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, যেন বেঁকে বসবে না, চোখ নামিয়ে কথা বলবে না, সবসময় সিদ্ধারা সোজা রেখে চোখে চোখ দিয়ে কথা বলবে। তাই সবসময় নিজের মধ্যে কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ ধরে রাখবে, মাঝে মাঝে তোমার সেন্স অফ হিউমারকে ইউজ করে একটু তাকে হাসাবে, আর নিজের অ্যাটিটিউডটা সবসময় গুড রাখবে। মানে মেয়েটা যখন আসবে তখন চেয়ার সরিয়ে তাকে বসতে বলবে, সে যতক্ষণ না বসবে ততক্ষণ তুমিও বসবে না, সে আসার সঙ্গে সঙ্গে তার একটু খোঁজ খবর নেবে, মানে তুমি কেমন আছো বা ইসেট্রা ইসেট্রা। এই তিনটে জিনিস যদি তোমরা ফলো করো তাহলে যে কোনো মেয়ে তোমার প্রতি ইমপ্রেস হবে। ভিডিওটা ভালো লাগলে নিচে লাইক আর কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ।